সো গাইজ, আমরা এখন বর্তমান রয়েছি অ্যালেশা ওয়াটারফলের কাছে। তো এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর বাকি ওই পারে যেগুলো পাহাড় দেখছো ওটা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে মেচি নদী। গুড মর্নিং, গুড মর্নিং সানডে। তো আজ 4 মাস পর ভিডিও বানাতে চলেছি। সো রাইট নাও টাইম ইজ 7:48, আর আজকে অনেকদিন পর ভাবলাম যে বেরোবো, তো এখন দেখি ঘুম থেকে উঠতে হবে, আর ঘুম থেকে উঠে দেন এখন বেরোবো অ্যাশলিয়া ওয়াটারফল। তো বিগত অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো যাবো, যাওয়া হচ্ছিলো না। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, আর সবাই আছে, সবার সঙ্গে আজকে যাব, নতুন সবাই। তো চলো একদম রোডে দেখা হচ্ছে। সো ভেরি গুড মর্নিং। তো এখন সময় 8:54, আর আমরা এখন থেকে বেরিয়েছি চোপড়া থেকে অ্যালেশা ওয়াটারফলসের দিকে। তো আজকে সডেনলি প্ল্যানিং হলো, বিগত 4 মাস ধরে কোথাও বেরোচ্ছিলাম না, যার জন্য সবাই মিলে বন্ধুবান্ধব মিলে একটু প্ল্যানিং করলাম যে কোথাও একটা ট্র্যাকিং করা যায়। তো একটা হেডেন একটা ঝর্ণা, সেই ঝর্ণাতে আজকে আমরা ভিজিট করব। তো দেখা যাক কত দূর কী হতে পারে। তো অ্যাপ্রক্স চোপড়া থেকে এটা 90-95 কিলোমিটার হবে। তো এখন রয়েছি বিধাননগরের কাছে, বিধাননগর। তো এইখান থেকে তোমরা হয়তো বুঝতে পারবে না, কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম দারুণ ভাই, দারুণ। তো কাঞ্চনজঙ্ঘার ঝলক আই হোপ তোমাদের ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। সো গাইস, এখন আমরা রয়েছি মাদাতি টোল প্লাজা। তো এটা ঘোষপুকুর টোল প্লাজাও বলে। তো এখন জাস্ট আমরা এখানে, আমাদের তো বাইকে কোনো টোল লাগবে না, আমরা সাইড দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর আজকের ওয়েদারটা সত্যি অসাধারণ ওয়েদার আছে, ইভেন খুব এনজয় করছি এখন থেকে সকাল পর্যন্ত রাইডে বেরিয়ে। সো আমরা এখন রয়েছি বাগডোগরা, আর আমরা বাগডোগরা হয়ে এখন যাব পানিঘাটার রোডে। তো অ্যাকচুয়ালি চোপড়া দিয়ে এদিক দিয়ে শর্টকাট, এরা মাল্লা কিছু খাইতো নাকি ওখানে গিয়ে খাওয়া হবে, আর তো চলে যাচ্ছে কিছু দূর নাই। এটা হচ্ছে জঙ্গলি বাবা রোড, আরো মোটামুটি আমাদের 30 কিলোমিটার অ্যাপ্রক্স, আরো 30 কিলোমিটার এগোতে হবে। সো আমরা এখন আছি পানিঘাটা মোড়ের মেইন রাস্তায়। তো এটা চলে যাবে সিধা পানিঘাটা। তো আমরা এখন এই রাস্তা দিয়েই পানিঘাটা যাব, কারণ পানিঘাটা মোড় থেকে যে ডেস্টিনেশনে যাব আমরা এখান থেকে 32 কিলোমিটার। তো আমরা যদি মাটিগাড়া হয়ে যেতাম, শিলিগুড়ি যারা আছো তারা যদি মাটিগাড়া হয়ে যাও, তাহলে তোমাদের সেই পানিঘাটা যেতে হবে দুধিয়া হয়ে পানিঘাটা। তো আমরা সেই রুটটা নিলাম না, কারণ আমরা ইভেন চোপড়া থেকে এসেছি, সেই জন্য আমরা ভাবলাম যে এই রুটটা নেওয়া অনেকটা বেটার হবে, কারণ অনেকটা দূরত্ব কম পড়বে। সো এই রুটটা এই জন্যই আমরা নিলাম, আর এই রুটটা অসাধারণ একটা রুট। তো এখান থেকে জঙ্গলি বাবা, এমএম তরাই, তো সব এই রুটেই। সো এখন সময় হচ্ছে 9:47। তো আমরা চোপড়া থেকে বেরিয়েছিলাম 8:40-এর মতো, তো 1 ঘন্টা 7 মিনিটের মতো হয়ে গেল আমাদের, কারণ আমরা একটু লেট করে বেরিয়েছিলাম যার জন্যে একটু লেট হয়ে গেল। সো বন্ধুগণ, এই সিধা রোড দেখছ, এটা দিয়ে চলে গেলে এমএম তরাই, আর এখন আমরা যাব পানিঘাটার দিকে।
তো তরাই টি গার্ডেন এটা। আর এখন যেটা রাইট সাইডে পড়ে গেল সেটা ছিল এমএম তরাই রুট। আর এখন যে রুটটা যাচ্ছি আমরা এটা যাব আমরা একদম পানিঘাটা, সিধা পানিঘাটার দিকে উঠব। সো এখন আমরা বাঙে যে হোটেলটি রয়েছে অনেকে জানো হয়তো, তো বাঙের হোটেলের সাইড দিয়ে যেটা পানিঘাটার রোড গেল সেই রোডে এখন ঢুকেছি আমরা। আর এটা হচ্ছে ফরেস্ট। সো এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন, তো এখানে মাঝে সাঝে হাতি বের হয় রাস্তা দিয়ে ক্রসিং করে, তো কখনো এইসব রাস্তায় একদম দাঁড়ানো উচিত নয়, কারণ বলা যেতেই পারে কখন না কখন বেরিয়ে পড়বে হাতি। তো হাতির সম্মুখীন হওয়াটা আমার মনে হয় না বেটার, তো মাঝে মাঝে দেখা যায়, ইভেন এরকম না যে সব সময় এখানে হাতি বেরোয় সেরকম নয়, তো মাঝে মাঝে রাস্তা ক্রসিং করে। আর এটা সেই পানিঘাটার রোড, তো এখান থেকে জাস্ট পানিঘাটা 5 থেকে 6 কিলোমিটার সামথিং। এখান থেকে 1 কিলোমিটার দুদিয়া, তো জাস্ট আমরা পানিঘাটা সিটি পার করলাম, ভিলেজটা তো পার করার পরে এখন আমরা দুধিয়ার পথে যাচ্ছি। সো আমরা এখন সেই মিরিগের রুটে ঢুকলাম, কারণ আমরা যেহেতু চোপড়া থেকে এসেছিলাম সেই জন্য একটু শর্টকাট নিয়েছিলাম। পানিঘাটা মোড় হয়ে যেটা রোড চলে এসেছে দুধিয়ার দিকে, তো সেই রোড হয়ে আমরা এখন বর্তমানে দুধিয়াতে। আর এখন আমরা এই সেম রুটটা মিরিকে নেব। তো যারা শিলিগুড়ি থেকে আসছো তারা মিরিকের রুটটা নিয়ে নিও, মাটিগাড়া থেকে ওখান থেকে আসতে পারবে। আর যদি কেউ মাটিগাড়ার দিকে হয়তো আসতে হবে না তোমাদের, তোমরা দার্জিলিং মোড় হয়ে শুকনার যে রোডটা ভিতরে চলে গেছে তো ওই রুট ধরে একদম সিধা চলে আসবে, আর দেন দুধিয়া পৌঁছে দুধিয়া ব্রিজটাকে একটু ক্রস করে তারপরে রোডটা চলে গেছে। দুধিয়ার সেই বিখ্যাত লোহার ব্রিজ, এটা সম্পূর্ণ আর্মিদের আন্ডারে থাকে, তো এতই সরু আর এতটা ছোট যে একবারে দুটি গাড়ি যেতে পারে না এই রোডে, যার জন্য এক সাইড থেকে ক্লিয়ার হয় দেন অন্য সাইড থেকে তারপরে আবার যেতে হয়। সো এইখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে একদম অসাধারণ দৃশ্য, তো অনেক টুরিস্ট এখানে দাঁড়িয়ে ফটো ওঠাচ্ছে। তো আমাদের আর এখান থেকে যেতে হবে 2.5 কিলোমিটার মতো সামথিং, তারপরে শিব মন্দির বলে একটা জায়গা আসবে, তো সেখান থেকে আমাদেরকে লেফট যেতে হবে। আর এটা সেম মিরিকের রোড, তো আমরা এখন বর্তমানে মিরিকের রোডে রয়েছি। আর ভিউ এর কথা যদি বলি তো অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তো আমরা নিজেরাও এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দর ভিউ পাবো আমরা, দারুণ ভিউ, কারণ এই রোডটা দিয়ে যেতে হবে। আর এখান থেকে 4 কিলোমিটারের মতো, 4.5 কিলোমিটার সামথিং, তো অনেকটা খাড়া আছে, অনেকটা স্টিপ, সাবধানে সাবধানে এখানে নামতে হবে। আর তারপরে কিছুটা খারাপ রোড পাবো আমরা। সেই ভিলেজ হারবানি, হ্যাঁ এটা হচ্ছে খারবানি ভিলেজ। এই সামনের থেকে, এই সামনের থেকে বুঝলি রাইট টার্ন আছে,
এই যে এখান থেকে রাইট টার্ন আছে মনে হয়, আই থিঙ্ক এই যে এলিশিয়া ওয়াটারফল ওরা আসুক। তো কি যে লাগছে আসুক ওরা নাকি খাইতে হবে এখানে, বুঝলি? হ্যাঁ এখানে দাঁড়ায় কিছু খায়নি, আর এটার থেকে যেতে হবে বুঝলি, এটার থেকে নিচে যেতে হবে। সো গাইজ, তো এটা সেই খারবনি ভিলেজ, তো এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সিধা যাবো না, এখান থেকে নিচের দিকে আলশিয়া ওয়াটারফলস, তো এই সাইডটা এই রুট হয়ে যেতে হবে। আর দেন এই জায়গাটাকে তো আমরা ভালো করে দেখে নাও, খারবনি বলে জায়গা, তো এখানে আসলে বাইক পার্ক করে রাখতে হবে। এখানে কিছু খাবি নিচে যাবি? উপরে দোকান নেই, এখানে দুই চারটা দোকান আছে আর নিচে। চলো তাহলে নিচে নামা যাক, চলো নিচের দিকে যাই, বসো বাইঠো বা। তো এইখান থেকে জাস্ট খারাপ রুট শুরু হচ্ছে, খারাপ মানে প্রচণ্ড খারাপ রুট রয়েছে। ভাই সাব, এ কাইসান রুট বে, গাইজ কল্পনা করতে পারিনি এতটা খারাপ রাস্তা ভাই, দুর্দশ খারাপ রাস্তা, এর থেকে খারাপ আর কি হবে, এর থেকে আর খারাপ কি হবে। তো আমরা এখানে এখন বাইক রাখলাম, আর দেন এখন নিচের দিকে যাব, আমি আর কৃষ্ণ দুজনে আছি, আর সবাই নিচে চলে গেছে। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক, আর দেখা যাক কতটা ট্র্যাক করতে পারি। তো এখন বাজে সময় 12:10, আর আমরা এখন নিচের দিকে নামছি। তো প্রচণ্ড রাস্তা খারাপ ছিল, তো এখন আমাদের ট্র্যাকিং করতে হবে, আইডিয়া নেই কতটা, ফার্স্ট টাইম আসলাম, এবার দেখা যাক কতটুকু যেতে পারি। এক্সপিরিয়েন্স কেমন ছিল? মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। তো একজনের তো অবস্থা প্রচণ্ড খারাপ, আমাদের নাটবাবু, তো নাটবাবু সঙ্গেও পরিচয় করাই দিব তোমাদেরকে। আর নিচের দিকে নামছি, এখান থেকে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে। আর এখান থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি ঝর্নার, তো জাস্ট ওই সাইডে, জাস্ট ওই সাইডের দিকে যেতে হবে। হো নাট বাবু, কা খাবার বা, বরিয়াল বা। তো আমি সকাল থেকে জানতাম, সেই জন্য পুরো ট্র্যাকিং এর অবস্থায় আসি, ট্র্যাকিং তো অবশ্য করতে হবে, সেই জন্য সেই প্রস্তুতি নিয়েই আসি। এখন দেখা যাক, আমরা সামনে বাইকটা রেখে দিয়েছি, তো ওখান থেকে রেখে এখন নিচের দিকে আমরা যাচ্ছি। আর এখানে যদি তোমরা কেউ আসতে চাও, তো অবশ্যই একটু ভালো সিসির গাড়ি নিয়ে আসবা, আর যদি কারে আসতে চাও, তো খারবনি বলে একটা ভিলেজ আছে, তো ওইখান থেকে তোমাদেরকে বাইক রেখে তারপরে তোমাদেরকে ট্র্যাকিং করতে হবে। আর যদি বাইক নিয়ে কেউ আসো, তো আসতে পারো অবশ্যই, কিন্তু সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে যে বাইকটা তারা উঠাতে পারবে কি না, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড স্টিপ রাউট, সবে মাত্র একটুখানি হেঁটে যা অবস্থা, আরও তো এখনও বাকি আছে, দেখা যাক কী হয়।